আসসালামু আলাইকুম এই সে আরাফাতের ময়দান যেখানে আমাদের আদি পিতা আদম আলী ও মা হাওয়াল সাল্লাম এই জায়গাতেই একত্রিত হয়েছিলেন পৃথিবীতে আসার পরে এই সেই আরাফতের ময়দান যেটা এখন হজের একটা বড় রুকুন যে এখানে না আসলে হজ পূর্ণ হবে না এই সে আরাফাতের ময়দান এই সে আরাফাতের ময়দান কেয়ামতের দিন এখানে বিচার দিবস হবে বিচার হিসাব নেওয়া হবে এই সে আরাফাতের ময়দান এটা বড় হজের একটা রুকুন এখানে প্রত্যেকটা মুসলিম যারা হজ করতে আসবে তাদেরকে এখানে আসতে হবে নয় এই আমি দোয়া করি আল্লাহর কাছে প্রত্যেকটা মুসলিম ভাই বোনজনই বড়ো হজ করতে আসতে পারে মক্কা মদিনা আরাফার ময়দান যত যা আছে সব জায়গায় যাওয়ার তৌফিক দান করে আল্লাহ তুমি সকলকে কবুল করো দৃশ্য নিজের চোখে না দেখলে সম্ভব নয় সৌন্দর্যটা কতটুকু সৌন্দর্য মোবাইলে দেখা আর নিজে এসা অনেক তফাত আল্লাহ যেন প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে মক্কা শহরে একবার হলে আসার তৌফিক দান করে আল্লাহ তুমি কবুল করো সবাই যেন এ মক্কায় আসতে পারে এবং হজ উমরা করতে পারে এবং যত নিয়ম কারণ আছে সেগুলোর জন্য দেখতে পারে করতে পারে আল্লাহ তুমি কবুল করো বর্তমানে এখানে মানুষ সেরকম দেখা যাচ্ছে না কিন্তু হজের সময় এখানে লাখ লাখ মানুষ চারিদিকে শুধু মানুষ আর মানুষ আপনারা একটু লক্ষ্য করে স্ক্রিনের দিকে তাকান আপনাদেরকে একটু তুলে ধরছি এখানে কত মানুষ থাকে লাখ লাখ বর্তমানে এখানে কেউ নেই সেরকম মানুষ আর সেই ধ্বনি হচ্ছে আল্লাহম্লাভ ভাইকে আপনারা একটু শুনুন

যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকে এখানেই শেষ আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম